মেয়েটি সেজেগুজে তার ক্রাশ অ্যাক্টরের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু লিসা যখনই ওখানে পৌঁছায় তখনই আচমকা তার শরীর বড় হতে লাগে আর সাথে তার ড্রেসও ফেটে যেতে লাগে। সবাই তার আসল রাত জেনে ফেলার আগে লিসা যেমন তেমন করে নিজেকে ঢেকে ওখান থেকে পালিয়ে আসে। আসলে লিসা একটা খুবই মোটি মেয়ে, সে মলে এসে তার পছন্দের একটা ড্রেস ট্রাই করে, কিন্তু ওটা পরতেই ওই ড্রেসে 12টা বেজে যায়। লিসা নিজেকে স্লিম করার অনেক চেষ্টা করে, বিভিন্ন ধরনের ওষুধ, দিনে 20 ঘন্টা এক্সারসাইজ আরো অনেক কিছু, কিন্তু এত কিছু করেও এক মাসে সে মাত্র 1 কেজি ওজন কমাতে পেরেছিল। কিন্তু আচমকা একদিন তার সাথে একটা ম্যাজিক্যাল ম্যানের পরিচয় হয় আর সে লিসাকে এক বোতল একটা ওষুধ দেয় যেটা খেলে নিমিশের মধ্যে সে মোটা থেকে রোগা হতে পারবে, কিন্তু এর প্রভাব মাত্র কিছু ঘন্টা থাকবে। একদিন লিসা ঘরে রোগা অবস্থায় থাকার সময় আচমকা তার ছোটবেলার বন্ধু রে চলে আসে, যার থেকে বাঁচার জন্য লিসা নিজেকে লিসা স্টুডেন্ট বলে, কিন্তু রে তার ছোটবেলার বন্ধু, তাই সে খুব সহজেই তাকে চিনতে পেরে যায়। তো বন্ধুরা নেক্সট পার্টের জন্য লাইক করুন।